ধরুন কোনো কারণে যদি শেখ হাসিনা ক্ষমতায় আসে, তারা তাদের তাবেদার পুলিশ বাহিনীদেরকে নিয়ে কোনো অভ্যুত্থানের সময় যা কিছু ঘটেছে এগুলোর যদি রিভেঞ্জ নেয়ার সুযোগ তাদের থাকে, তাহলে বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশে ফাঁসি দেওয়ার জন্য হাজার হাজার ফাঁসির মঞ্চ তৈরি করেও ফাঁসি দিয়ে শেষ করা যাবে না। যে ভাষায় বা যে পরিমাণে এখন কথা হচ্ছে সামাজিক মাধ্যমে, গণমাধ্যমে, এর হাজার ভাগের এক ভাগ কথাও কিন্তু শেখ হাসিনার জবান হাতে হতো না। আবার এখন যে নেতিবাচক কথাগুলো হচ্ছে, সেই নেতিবাচক কথা যদি ধরেন কথার তুলনায় কিন্তু 1%ও না, 1%ও না। এখন আমি নিজেকে নিয়েই বলি, ধরুন আমি প্রতিদিন 3টি করে ভিডিও করি, 3টি করে ভিডিও যদি করি গড়ে 30 মিনিট থেকে 50 মিনিট 3টি ভিডিওর দৈর্ঘ্য হয়। এখন এই 3টি ভিডিওর মধ্যে দেখা গেল 20টি বাক্য আপনাদের পছন্দ হলো না, কিন্তু বাকি যে কথাগুলো সেই কথাগুলো কিন্তু আমি আপনাদের পক্ষে বলছি, আমার পক্ষে বলছি, দেশের পক্ষে বলছি, ভালো কথা বলছি, তো সেগুলো আপনি শুনে যাচ্ছেন অথবা ভুলে যাচ্ছেন, কিন্তু কোনো কথা আপনার সঙ্গে মিলল না। অমনি আপনি বললেন যে না, এটা কী ধরনের কথা, সে কি আওয়ামী লীগে চলে যাবে কি না, সে কি আওয়ামী লীগের পক্ষে কেন কথা বলছে, এই কয়দিন আগে সে ইউনুসের পক্ষে কথা বলেছে, আবার এখন ইউনুসের বিপক্ষে কথা বলছে কেন। তো এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে এটাকে নেতিবাচক মনে করিনি, বা আমাকে নিয়েও ধরেন যারা আলোচনা করছে তাদেরকেও স্বাগত জানাই, অনেকের সাথে আমার ভালো সম্পর্ক। ঠিক 3 মাস আগেও যারা আমাকে সম্মান করতেন, মাথায় করে রাখতেন, তাদের আদর্শ ভাবতেন, তারা এখন দেখা যাচ্ছে যে আমার 14th generationকে নিয়ে তারা খুব অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায় গালাগাল দিচ্ছে। ইস এ বিউটি অফ ডেমোক্রেসি। সে যে গালি দিচ্ছে, গালি দেওয়ার পর তার ভিতরে যে ক্রোধ, সেই ক্রোধ চলে যাচ্ছে এবং একটা সময় তার ভিতরে অনুশোচনা চলে আসবে এবং তার সেই নিজের মুখ দিয়েই কিন্তু একটা সময় আবার আমার প্রশংসা তারা করবে বা সে করবে। এবং এই সুযোগটি যদি আমি না দিই, আমি রিয়াকশন করি, তাহলে আর গণতন্ত্র রইল না। তো সেই দিক থেকে বর্তমানে যারা আছেন তারা বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এখনও পর্যন্ত এই গত 2 মাসের অধিক সময় ধরে গণতন্ত্রের যে একটি শাখা, সেটা হলো মত প্রকাশের যে স্বাধীনতা, এটি অবহেলিত করেছেন। মানুষ কথা বলতে পারছে যে যার মতো করে, আর আমাদের যে গণমাধ্যমগুলো এগুলো তো আসলে দীর্ঘদিন ধরেই দালাল এবং কর্পোরেট কালচার তারা ফলো করে, এবং এই সকল গণমাধ্যমের বেশিরভাগ মালিক বিভিন্ন জামানাতে রাজনৈতিক ক্যাডার হিসেবে তারা কাজ করেছে, তাদের অর্থবিত্ত টাকা বেশিরভাগ ক্ষেত্রেই তারা 2 নম্বরী পন্থায় তারা উপার্জন করেছেন, এবং সেই 2 নম্বরী টাকাকে হালাল করার জন্য অনেকে গণমাধ্যমের মালিক হয়েছে। তো সেই গণমাধ্যমের যারা মালিক তারা নিজের অজান্তেই, যেমন শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলতেন না, নিজেরা অনেকটা সেলফ সেন্সার তারা করতেন, এবং এখনও ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো ভদ্রলোক শাসন ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তারা কিন্তু নিজেদের অজান্তেই ডক্টর ইউনুসের পক্ষে তারা কথা বলার চেষ্টা করছেন, এবং ইউনুসের বিপক্ষে যাতে কোনো কথা না হয় সেরকমভাবে চেষ্টা করছেন। আবার আগামীতে যদি জনাব তারেক রহমান সাহেব ক্ষমতায় আসেন, এই জন্য তাকে কী করে তেল দেওয়া যায়, এই বিষয়টা নিয়েও তারা কিন্তু রীতিমতো গবেষণা করছেন। কিন্তু সব কিছু ছাপিয়ে আমাদের যে গণমাধ্যমের যে প্রতিদ্বন্দ্বী সামাজিক মাধ্যম, সেখানে কিন্তু নিদারুণ বিতর্ক, নিদারুণ গণতন্ত্র চর্চা, এবং নিদারুণ যে জনগণের কণ্ঠ, সেই কণ্ঠের চর্চা চলছে। মানুষ এখন ইউটিউব বেশি দেখছে, ফেসবুকে যে সকল ট্রেন্ডিং হচ্ছে সেগুলো বেশি দেখছে, এবং এখানেই তারা বেশি সময় কাটাচ্ছে এবং এখানে কিন্তু জনমত তৈরি করছে। তো সেই দিক থেকে আমিও এই সুযোগটি গ্রহণ করেছি, সুযোগটা পেয়েছি, কোনো গণমাধ্যমে আমাকে যেতে হয় না। আমার এই যে ক্ষুদ্র পরিসরে ইউটিউবে যত দর্শক রয়েছেন, আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমার মতামত প্রকাশ করতে পারছি, এবং এতে আমি যে রেসপন্স পাচ্ছি সেটি গণমাধ্যমে মাসে যদি 100টা টকশো করতাম তার চেয়ে কয়েকশো গুণ বেশি রেসপন্ড আমি এখানে পাচ্ছি। তো যেটি বলছিলাম আজকে শিরোনাম নিয়ে কথা বলতে গিয়ে, আসলে অনেকগুলো শিবের গীত গাওয়া হলো, তো শিরোনামে যে বিষয়টি এখানে বললাম সেটা যে বাংলাদেশে যে কিছু চলছে সেটা হলো যে অতি সম্প্রতি এই গণমাধ্যমের যে খোলামেলা আলাপ আলোচনা, সেই খোলামেলা আলাপ আলোচনার সাথে পাল্লা দিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনিও বেশ কিছু খোলামেলা কথা বলে চলেছেন।
প্রথম আলোর সঙ্গে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং পূজা মণ্ডপে গিয়ে তিনি আরো খোলামেলাভাবে বলেছেন। এভাবে সাধারণত কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বলেন না। আমি তার এই বক্তব্যকে স্বাগত জানাই এবং তার এই বক্তব্যের মধ্যে অনেকটা বঙ্গবন্ধুর সহজ সরল অভিব্যক্তি তিনি প্রকাশ করার চেষ্টা করছেন বা তার মতো করে তিনি প্রকাশ করার চেষ্টা করছেন। তিনি বলেছেন যে এই যে পুলিশ দিয়ে মিলিটারি দিয়ে পাহারা দিচ্ছি এবং সেই পাহারা দিয়ে আমরা যে পুজো যে কার্যক্রম পুজোর কার্যক্রম এটি চালিয়ে নিলাম, এটা ভালো কোনো লক্ষণ নয়। তিনি আরও বলছেন যে দেশের আইন শৃঙ্খলা রক্ষা এখনও সহজ স্বাভাবিক হয়নি এবং আমরা এখানে এখনও পর্যন্ত ব্যর্থতার মধ্যে আছি। তো এটি নিঃসন্দেহে তার উদারতা, তার মহত্ব এবং তিনি ভালো করবেন আগামীতে এটির একটি লক্ষণ, যেটি শেখ হাসিনার মধ্যে ছিল না। শেখ হাসিনা এখানে গিয়ে প্রথমেই বলতেন যে সব কিছু ঠিক আছে, ডান্ডা মেরে ঠান্ডা করে দেব এবং এই সব বিএনপি এবং জামাতের লোকজন তারা এই পূজা মণ্ডপে সব কিছু ভাঙচুর করছে, তারপরে তারা এই সমস্ত চক্রান্ত করছে। তো সেই দিক থেকে ভাষাগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক পরিশীলিত। তিনি একবারও বলেন নিজে বিএনপির লোক নয়, জামাতের লোক নয় বা আওয়ামী লীগের লোক এখানে চক্রান্ত করছে, ভারতের লোক চক্রান্ত করছে। মানে তিনি কখনও অন্যকে দায়ী করার বা ব্লেম করার ন্যূনতম চেষ্টা না করে তিনি বলার চেষ্টা করছেন যে কোনো মূল্যে এই পরিবেশ অনুকূল রাখাটা হলো আমাদের দায়িত্ব, আমরা সেটা পারছি না, এটাই বড় কথা। দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদে এটা এইভাবে চলা ঠিক নয় এবং এটা আগামীতে আরও সুন্দরভাবে যেন করতে পারি সেই ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলার চেষ্টা করছেন যে কেউ একজন বা কেউ কেউ, তিনি একটা ইনফিনিটিভ শব্দ ব্যবহার করেছেন, যে আমাদের এই জাতীয় যে সত্তা, আমাদের যে বিশ্বাস, আমাদের যে ভালোবাসা, আমাদের যে সংহতি, এটি এতটা নষ্ট করে দিয়েছে যে এটি ইচ্ছা করলেও রাতারাতি ঠিক করা যাচ্ছে না। তো এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের চরম উদারতা এবং চমৎকার কথা। এর মধ্যে আমি দুর্বলতা না দেখে বরং এর মধ্যে আমি তার সফলতা দেখতে পাচ্ছি। এই কারণে দেখতে পাচ্ছি যে যখন একটি মানুষ তার রোগ বুঝতে পারে, তার সমস্যা বুঝতে পারে, তখন সে আর রোগাক্রান্ত থাকে না এবং সে তার সমস্যা থেকে বের হওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা করে। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চেষ্টা করেন, তার সাথে এখনও পর্যন্ত যে জনসমর্থন আছে, যে লোকজন আছে, সকলে যদি সাহায্য করেন, সহযোগিতা করেন, আশা করা যায় যে আগামী দিনগুলোতে এখানে খুব একটা ভালো কিছু হবে। ভালো কিছু হবে এই কারণে যে মানুষের পিছনে যখন ভয় থাকে, আতঙ্ক থাকে এবং একটা চাপ থাকে, প্রচণ্ড একটা চাপ থাকে, তখন সেখানে আসলে ভালো করা ছাড়া কোনো উপায় থাকে না। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে যারা আছেন তারা তো বটেই, এই গণ আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তারা বিশাল শ্রেণীর লোক। আপনি যদি ধরতে যান, আল্লাহ না করুক, ধরুন কোনো কারণে যদি শেখ হাসিনা ক্ষমতায় আসে, তারপর তারা তাদের তাবেদার পুলিশ বাহিনীদেরকে নিয়ে কতজন পুলিশ মারা গিয়েছেন, কতটা থানা আক্রমণ হয়েছে, থানার কয়টা অস্ত্র লুট হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে যদি এমনি তারা কোনো কিছু ঘটেনি, সেখানে তারা গায়েবি মামলা দেওয়া থেকে শুরু করে যে সকল অপকর্ম করতে তারা তাদের হাতকে পাকিয়ে ফেলেছিল, সেক্ষেত্রে এই গণ অভ্যুত্থানের সময় যা কিছু ঘটেছে এইগুলোর যদি রিভেঞ্জ নেওয়ার সুযোগ তাদের থাকে, তাহলে বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশে ফাঁসি দেওয়ার জন্য হাজার হাজার ফাঁসির মঞ্চ তৈরি করেও ফাঁসি দিয়ে শেষ করা যাবে না। এর কারণ হলো 18 কোটি মানুষের মধ্যে একেবারে বৃদ্ধ অসহায় ছাড়া এমনকি আওয়ামী লীগের অনেক লোকও এই গণবিস্ফোরণে অংশগ্রহণ করেছেন। তো আপনাকে যদি ফাঁসি দিতে হয় সবাইকেই ফাঁসি দিতে হবে এবং আপনি, আমি নিজে এই ফাঁসির যে আসামি হব না এতে কোনো সন্দেহ নেই। তো যেহেতু আমাদের যেটা হচ্ছে যে সেটা হলো যে শেখ হাসিনার জমানাতে আমরা অনেকে জেলে যাওয়ার ভয় ছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও জেলে যাওয়ার ভয় ছিল, তারপরে বিএনপির অনেকের জেলে যাওয়ার ভয় ছিল, কারাগারে বাকি জীবন কাটানোর ভয় ছিল, জামাতের লোকরা পালিয়ে থাকতেন। তো এখন যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হলো আমরা যদি পরাজিত হই তাহলে কোনো জেলও নয়, হুলিয়াও নয়, ডাইরেক্ট ফাঁসি, একেবারে ফাঁসি ফাঁসি ফাঁসি। তো আমাদের এই ফাঁসি থেকে যদি বাঁচতে হয়
তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই সফল হতে হবে। এবং মানুষ পারে না এমন কোনো কর্ম নেই। এখানে শুধু আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই যে এর আগেও তিনি কিন্তু একবার চেষ্টা করেছিলেন এক এগারোর সময়টিতে রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য, এবং তিনি সেই সময়টিতে একটি রাজনৈতিক দল করেছিলেন, অনেক লোক তার সঙ্গে যোগ দিয়েছিলেন এবং তিনি কয়েকটা অনুষ্ঠান করেছেন এবং জনগণের গালাগালি তিনি আসলে সহ্য করতে পারেননি, তাকে নিয়ে নেতিবাচক কথা হয়েছে এবং তিনি যেভাবে আশা করেছিলেন সেগুলো তো হয় নাই, উল্টো দেখা গেল যে তাকে নিয়ে নানা রকম বিরূপ মন্তব্য। এর ফলে তিনি বিদেশ থেকে এসে এয়ারপোর্টে নেমে নিজের কান ধরে তিনি বলেছেন যে আমি আর রাজনীতি করব না। তো সেই ঘটনার পর বহু বছর, সেই 2006 সনে এই ঘটনা ঘটেছিল, 2006 যদি ধরেন 18 বছর, এই 18 বছরে তার অনেক পরিবর্তন হয়েছে। অর্থাৎ এখন যদি তার বয়স 86 বছর হয় তাহলে 18 বছর আগে তার বয়স ছিল 68 ইয়ার্স। তো হি ওয়াজ কোয়াইট ইয়াং, তো ওই বয়সে তিনি কান ধরেছিলেন, আর এখন তো 86 বছর বয়সে তিনি একেবারেই বলতে গেলে প্রাজ্ঞতা, তারপরে জ্ঞান গরিমা সর্বোচ্চ জায়গা যেমন রয়েছে, বার্ধক্য থেকে শুরু করে জীবনের যে জটিলতা কুটিলতা, শারীরিক যে জটিলতা কুটিলতা, সেটারও একেবারে নিম্নতম পর্যায়ে রয়েছেন। তো কাজে আগে যেভাবে তিনি ব্রেক নিয়েছিলেন, আগে যেভাবে তিনি ইউটার্ন দিয়েছিলেন, তিনি যদি এইবার কোনো কারণে সেই ইউটার্ন নেওয়ার চেষ্টা করেন বা কোনো কিছু করেন, তার কী হবে সেটা আমরা বলতে পারবো না। কিন্তু আমরা যারা আছি আমাদের কোনো অবস্থাতেই কিন্তু রক্ষা নেই। তো সেই ক্ষেত্রে আমি একটা ছোটো ঘটনাগুলো আজকের এই ভিডিওটা শেষ করবো, সেটা হলো বিএনপির অনেকে, বিএনপি জামাতের অনেকে আমাকে টেলিফোন করেন, বলেন এ কারণ হলো আমার কিছু ভিডিও ফুটেজ ইদানিং অনেকটা ভাইরাল হয়ে গিয়েছে। যেমন জয়কে নিয়ে আমি একটা কথা বলেছি, 32 নম্বর কেন একটা কথা বলেছি, কিন্তু 32 নম্বর নিয়ে আমি আসলে ওইভাবে কথা বলিনি, আমি মূলত বেগম জিয়ার বাড়িটা নিয়ে কথা বলেছি যে বেগম জিয়ার বাড়িটা যে ভাঙা হলো সেটার প্রতিক্রিয়াতে 32 নম্বর যে ভাঙা হবে সেটা আমি তখনই বলেছিলাম। আবার এই যে এখন যে 32 নম্বরটা যে প্রক্রিয়াতে ভাঙা হলো, এই প্রতিহিংসা আগামীতে কী হবে ওইটার ধারাবাহিক কথাটা বলেছি। তো যারা এইটা প্রচার করেছে তারা আগের বেগম জিয়ার বাড়ির বাদ দিয়েছে, 32 নম্বরের পরের অংশের বাড়ি দিয়েছে, বাদ দিয়েছে, শুধু 32 নম্বর নিয়ে কথাটা বলে ভাইরাল করে দিয়েছে। তো এসব বক্তব্য শুনে একেবারে কেউ কোনোটা 30 সেকেন্ড, কোনোটা 1 মিনিটের এরকম ভিডিও ক্লিপ শুনে অনেকে হতাশ হয়ে পড়েন এবং আমাকে অনেকে টেলিফোন করেছে যে রনি ভাই আমরা তো আপনার ভিডিও দেখে ঘুমাতে যাই, আগে যেতাম, কিন্তু এখন তো আপনার কথাবার্তা শুনে আমাদের খুব ভয় হচ্ছে, আমাদের মধ্যে অনেক ট্রমা, আমরা গত 10 বছর বাড়িতে থাকতে পারিনি, আমাদের বিরুদ্ধে এখন অনেকগুলো মামলা, একটা মামলা এখনও পর্যন্ত সরকার আমাদেরকে প্রত্যাহার করেনি, তো আমরা খুবই ট্রমার মধ্যে আছি। এবং সেই ট্রমার মধ্যে যখন শুনি যে শেখ হাসিনা আবার ফিরে আসবে, টুস করে ঢুকে পড়বে, তার সঙ্গে সঙ্গে আবার আপনার মতো একজন রাজনৈতিক বিশ্লেষক যদি এই ধরনের কথাবার্তা বলেন, ভাইরে আমাদের ট্রমা কিন্তু আরও বেড়ে যাচ্ছে, আমরা কিন্তু কোনো স্বস্তিতে থাকতে পারছি না। কিন্তু বাস্তবতা হলো যে দেখুন, এই যে একজন মানুষ তার যে ট্রমা, সেই ট্রমাটা কীভাবে বেড়ে যাচ্ছে, সেই ট্রমা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে আছে, আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে। ফলে আমাদের আসলে ভাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে, এমনভাবে মন্দ বলতে হবে যেন কোনো মানুষ মন্দ বলার কারণে একের কাজকর্মই বন্ধ করে না দেয়। আমি আমার প্রজ্ঞা অনুযায়ী, জ্ঞান বুদ্ধি অনুযায়ী চেষ্টা করছি, আমার ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা মাফ করে দেবেন, আমাকে সংশোধন করবেন, আমি সেভাবে বলবো। কিন্তু আমি কোনো অবস্থাতে চাই না যে এই বিপ্লব ব্যর্থ হোক। এর কারণ হলো, এই বিপ্লব যদি ব্যর্থ হয় আমরা তো দেশে আছি, আমাদের আমেরিকাতে যাওয়ার, ইংল্যান্ডে যাওয়ার কোনো রকম সুযোগ নেই, ইচ্ছা নেই, সম্ভাবনা। এই বুড়ো বয়সে আমি গিয়ে কী করবো আমেরিকাতে বলেন, যা কিছু বাংলাদেশে ডাল ভাত খাচ্ছি, বিদেশে গিয়ে তো সেই রাস্তা ঝাড়ু দেওয়া সে আমার, আমি গাড়িও চালাতে পারি না, তো হোটেলে গিয়ে এই বয়সে যদি সেই প্লেট, মানে প্লেট ধোয়ার কাজকর্ম করি, এখন হাত পা অনেকটা কাঁপে, হাত থেকে একটা প্লেট যদি ভেঙে যায় তো দেখা গেল বিদেশি মালিকের গালের উপরে সে দুটো চর বসিয়ে দিল, এর সে তো ঢাকা শহরে ভিক্ষা করা অনেক ভালো। এই যে একটা পরিণতি, এই দেশ ছেড়ে আমরা যেতে পারবো না, অনেকে আমরা যেতে পারবো না, আমাদের দেশে থাকতে হবে। আর আমাদের থাকার স্বার্থেই আমরা চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো করুন, এবং এই যে আমরা নিজেরা ফাঁসির
ভয়ে আতঙ্কিত হচ্ছি। এই আতঙ্ক যদি বাড়তে থাকে তাহলে আমাদের হাসুবু মানে জনাবা শেখ হাসিনা তিনি দিল্লিতে বসে যে অট্ট হাসি দিবেন, সেই অট্ট হাসি আমাদের যে ফাঁসির আতঙ্ককে বহু গুণে বাড়িয়ে দেবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।